মোস্তাফিজ কেননে দিল্লির একাদশে, একে একে তিনটি ম্যাচ হেরেও বুঝি শিক্ষা হয়নি দিল্লির টিম ম্যানেজমেন্টের। হঠাৎ লাইভে এসে তারই উত্তর দিলেন দিল্লির টিম ম্যানেজার সৌরভ গাঙ্গুলি। দর্শক মোস্তাফিজকে যেভাবে তাড়াহুড়ার মধ্যে দিল্লির টিমে যুক্ত করেছে, তাতে অনেকেই ভেবেছিলেন এবার বাংলাদেশ দলের তারকা পেসার হয়তো খুব দ্রুতই সুযোগ পাবে দিল্লির একাদশে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ নিয়ে টানা তিন ম্যাচে মোস্তাফিজকে থাকতে হয়েছে ডাগ আউটে। একাদশে জায়গা পেতে মোস্তাফিজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার অ্যান্ড্রিক নরকিয়ার সঙ্গে। আর এ বিষয়ে হঠাৎ লাইভে এসে মুখ খুললেন দিল্লি টিমের অন্যতম কারিগর সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলি বলেন, ছেলেটা দারুণ বল করে, কিন্তু আমি মনে করি ওর একজন প্রাইভেট কোচ বা টিউটর প্রয়োজন। আমি মনে করি ওর ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি রয়েছে, কারণ প্রায় সময় দেখা যায় ওর বলে খোঁচাকে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে। কিন্তু ঠিকমতো ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। ওই দিক থেকে ছেলেটার উন্নতি করতে হবে। এমনিতে মোস্তাফিজ একজন ভালো লেভেলের বলার, আশা করি সামনের ম্যাচগুলোতে মোস্তাফিজ জায়গা করে নেবে। তো দর্শক বন্ধুরা, মোস্তাফিজ কি পারবে দিল্লির সামনের ম্যাচগুলোতে জায়গা করে নিতে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।